হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, ফলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির ডাঁটার সঙ্গে পাঁচ রকম সবজি মিশিয়ে একটা ডাঁটা চচ্চড়ি রান্না করে দেখাবো, যা খুবই সুস্বাদু। চলুন শুরু করা যাক। এখানে আমি আলু, বরবটি, বেগুন, সিম, কুমড়ো এবং ফুলকপির ডাঁট কেটে নিয়েছি। নিয়েছি এক চামচ সর্ষের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বাটা, ফোড়নের জন্য কালো জিরে, নিয়েছি ধনে পাতা কুচি, কয়েকটি বড়ি, দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, অল্প চিনি, লবণ, হলুদ এবং সর্ষের তেল। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব। কড়াইয়ের তেলে কালোজিরা ফোড়ন দিয়ে এক এক করে সব সবজিগুলি ভেজে নেব। এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে সবজিগুলি ভাজতে থাকব। কাঁচা লঙ্কা দুটো অ্যাড করে দেব। সবজিগুলি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এখন বড়িগুলো অ্যাড করে দেব।
জল অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তোলার পর চিনি এবং ধনেপাতা কুচি অ্যাড করে নাড়াতে থাকবো। সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন অল্প কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার রান্নাটি কমপ্লিট করব। এখন আমার ফুলকপির ডাটা চচ্চড়ি পরিবেশনের জন্য রেডি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানেই আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামীতে আরও এক্সাইটিং সব রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, বাই।